নোয়াখালীর সোনাইমুড়িতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও একজন। সকালে জয়াগ ইউনিয়নের চাটখিল সোনাইমুড়ি সড়কের জুনুদপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জয়াগ বাজার থেকে দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন লিটন চন্দ্র দাস। পথে জুনুদপুর পোলের গোড়া এলাকায় নোয়াখালীগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে লিটন ও ছোট ছেলে প্রান্তর মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছে।